नमस्कार बंधुरा, आशा करी सकले भालो आछेन। तो आमी आजके बोलते चाली जे चाइनीज कम्पानीर फोनेर सम्पर्के, जेटा आपनारा अवश्यई चाइनीज बोले सबाई जानेन। तो आजके जे फोनटी सम्पर्के बोलेछि, से फोनटी होलो ओप्पो फाइंड एन टू फ्लिप। এই স্মার্টফোনটি 8GB র্যাম 256GB ফোন মেমোরির সাথে। এই ফোনটি আপনারা 15 ফেব্রুয়ারি 2023 বেরোতে দেখতে পাবেন, মানে বেরিয়ে গেছে, দেখতেও পেয়ে যাবেন। এই ফোনটির স্পেসিফিকেশনের সম্পর্কে যদি বলি, প্রথমেই বলছি আনবক্সিংয়ে, এই ফোনটিতে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা পিন দেখতে পাবেন, সিম বের করার সিলিকন কাভার থাকছে, টাইপ সি কেবেল থাকছে, একটা বিগ চার্জার থাকছে। বন্ধুরা, এই ফ্লিপের এত সুন্দর ডিজাইন করেছে কোম্পানি ওপো, তো বুঝতে পাচ্ছেন ফোনটার কীরকম দাম হবে। সবচেয়ে শেষে আমি বলে দেবো ইন্ডিয়াতে কত দাম রেখেছে, পাকিস্তানে কত দাম রেখেছে, এবং বাংলাদেশেই বা কত দাম রেখেছে, বা দুবাই বা কত দাম রেখেছে। তো বন্ধুরা, এই ফোনটির স্পেসিফিকেশনের সম্পর্কে যদি বলি, তো প্রথমেই আসছি ডিসপ্লেতে। 6.8 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা স্ক্রিন স্মুথ করবে 120Hz রিফ্রেশ গ্রুপ, আর এই সবকে পাওয়ার দেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 পাওয়ারফুল প্রসেসার। তো বন্ধুরা, 64GB আর্কিটেকচার থাকছে, 4nm ফ্যাব্রিকেশন। তো গেমিংয়ের পক্ষ থেকে তো বন্ধুরা কোনো ব্যাপার না, যেমনই গেম থাকুক, যেমনই অবস্থা, মানে যত বড়ই গেম থাকুক, সবই আপনারা আরামসে খেলে নিতে পারবেন। তো বন্ধুরা, ক্যামেরার সম্পর্কে যদি বলি, এই ফোনটিতে আপনারা পেছনে 50MP প্লাস 8MP দেখতে পেয়ে যাবেন, এবং সামনের দিকে বন্ধুরা 32MP দেখতে পেয়ে যাবেন। আর এই ফোনটিকে আপনারা 3টে কালারে দেখতে পাবেন, তার সাথে আপনারা অ্যান্ড্রয়েড কালার ওএস এর সাথে 13 ভার্সন দেখতে পেয়ে যাবেন। এবার বলছি বন্ধুরা ব্যাটারি সম্পর্কে যদি বলি, 4300mAh ডি পলিমার পাওয়ারফুল ব্যাটারির সাথে 44W সুপার ফাস্ট চার্জার দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফোনটিতে আপনারা ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ। এবার কথা বলবো কোম্পানির ইন্ডিয়াতে কত দাম রেখেছে, পাকিস্তানে দাম কত রেখেছে, বাংলাদেশে বা কত দাম রেখেছে, বা দুবাইয়ে কত দাম রেখেছে। বন্ধুরা, এই ফোনটি আপনারা ইন্ডিয়ায় দাম দেখতে পেয়ে যাবেন 89,999 টাকা। তার সাথে যদি বলি পাকিস্তানের কথা, এটা ডবলের থেকেও দামটা একটু বেশি। পাকিস্তানে এর দাম রেখেছে 1,99,999 টাকা। আর যদি বাংলাদেশে যদি বলি, বাংলাদেশে পাকিস্তানের থেকে অনেক জিএসটিটা কম থাকে, তার থেকে দাম পড়বে বাংলাদেশে 1,30,000 টাকা। এবং দুবাইয়ের কথা যদি বলি, 3,989 এইডি, মানে কারেন্সি হিসাবে ওদের দুবাই কারেন্সি। তো বন্ধু, ভিডিওগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং শেয়ারও করবেন, কমেন্টে নিশ্চয়ই বলবেন। বন্ধুরা, অনেক কষ্ট করে করি, তো আপনাদের অপেক্ষায় থাকি। ভালো থাকবেন, নমস্কার বন্ধুরা, আর পরিবারের সবসময় পাশে থাকবেন, ঠিক আছে।